কি গরমটা পড়ছে দেখছিস তুই? কালো গেঞ্জি পরছিস, আমারটা দেখ তো। আসলে মানে খুব গরম পড়ছে আসলে। মালটা জটিল না? দেখি মা একটু ব্যাপারটা। নাফিজার মা, নাস্তা নিয়ে আসো তাড়াতাড়ি। আম্মা, নাস্তা তো এখনো শেষ হয় না। তোমাকে না কতবার বলেছি সময় মতো নাস্তা দিবে, দরকার হলে পরোটা তাড়াতাড়ি ভাজবে। এই মালগুলো এখানে রেখেছো কেন? তাড়াতাড়ি সরাও। শুনো নাফিজার মা, সকালবেলা দেরি করে এসে লেকচার শুরু করবা না, তোমার লেকচার শুনতে ভালো লাগে না। আবা, পুরি কইলা কি টান করে ঘুমাইতে পারো না? এতগুলো কথা শুনাইলে না, পরোটা খান।
মা আমি ভার্সিটি যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হবে। কেন, কাজ আছে? হ্যাঁ মা, আজকে আমার একটা খুব বিশেষ দিন। আচ্ছা ভ্যাকসিন দিয়েছে, আপনারা ভিড় কমান, আপনারা যান। হ্যাঁ ঠিক আছে, দেখতেছি তুমি আমার সাথে শুধু যান, যান ভিড় কমান ভাই, যান ভিড় কমান, যান। আপনি কি, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকেও আমি চিনি না, লোকগুলো ভিড়ের মধ্যে স্রেফ মজা দেখার জন্য দাঁড়িয়েছিল, ব্যাপারটা দেখতে ভালো লাগছিল না। চলুন আপনাকে এগিয়ে দিই। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আপনিও মনে হয় আমার মতো ভার্সিটির দিকে যাবেন। অবশ্য আমার সাথে আপনার যদি হাঁটতে আপত্তি না থাকে। আপনি তো একেবারেই দমে গেছেন। কই না, চল আমার সাথে, চল তোরে ভাত খাওয়াবো। আপনি কাইলে শুধু আমার মা কেনা ভাই আছে না। ওরে তাই, তুই লেখাপড়া করিস? বড় হয়ে তুই কি হবি? দারোগা। ঠিক আছে, এই নে ধর। চলেন ফেরা যাক। বাচ্চাটা কি সুন্দর তাই না? ও যখন ভবিষ্যতের কথা বলছিল তখন ওর চোখ মুখ কত উজ্জ্বল হয়ে গিয়েছিল, দেখেছেন? কারণ ওরও একটা স্বপ্ন আছে, আর প্রত্যেক মানুষ তার স্বপ্নের মতো সুন্দর। আচ্ছা আপনার কোনো স্বপ্ন নেই? কি জানি, জানি না। আপনি আমার মনটা ভালো করে দিলেন, আপনাকে ধন্যবাদ। আজ আমার একটা বিশেষ দিন। আম্মা, আপনার মনটা কি খারাপ? চা খেবেন? না,
চমকে উঠলি যে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? কখন যে ঘুমায় পড়ছিলাম, টেরই পাইনি গো মা। তাড়াতাড়ি কাজগুলো সেরে চলে আস। Thank you.
ও যখন ভবিষ্যতের কথা বলছিল তখন ওর চোখ মুখ কত উজ্জ্বল হয়ে গিয়েছিল। আর প্রত্যেক মানুষ তার স্বপ্নের মতো সুন্দর। তখন ওর চোখ মুখ কত উজ্জ্বল হয়ে গিয়েছিল তার স্বপ্নের মতো সুন্দর।